হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের একটা খারাপ ঘটনা ঘটেছে হঠাৎ করে আমাদের রাখালের মোবাইল ডিসপ্লে চলে গেছে। আমরা আবার চান মাছ যাচ্ছি, আমরা ভিডিওতে দেখেন আমরা চান মাছ কি কি করি, মোবাইলকে কোথা থেকে ঠিক করি দেখবেন। অবশ্যই আমার একটু মিতাই রাসেল ভাইয়ের দোকানে চান মাছ তিনটে আমি সবসময় আমরা মোবাইল ঠিক করি ওর দোকান থেকে দেখেন। তাহলে চলেন ভিডিওটা দেখে আসি। এই তো সিএনজি থেকে আমি সানমারের রোড দিয়ে যাচ্ছি ছোটকাটা দোকানে। আজকে রাখালকে নিয়ে ঘুরবো, নাস্তাও করবো ছোটকাটা দোকান। আজকে আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন সানমারে। অবশ্যই মোবাইলের ডিসপ্লে ভালো লাগে গেছে গা, কি বলবো আর। এতো চট্টগ্রাম সানমার, আমি আসছি লুঙ্গি পরে, রাখাল আছে এই সানমার সামনে। আসি গেছি, তাহলে যাক আমরা আগে সানমার ঢুকে দেখি, কিছু দেখতে পারে নাকি, কিছু কিনতে পারে নাকি, নাকি যা শুধু মোবাইলে ঠিক করে নিয়ে আসি। ভিডিওটা দেখতে হলে আপনারা ওই পর্যন্ত দেখতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু সানমার। সামনে চলে আসলাম আপনাদের কাছে আবার একতলায়, যা বোঝা আপনার রাখালের মোবাইলের ডিসপ্লে চলে গেছে। এই মোবাইলের ডিসপ্লের জন্য প্রথমে আগে লিফ্ট ঢুকবো, দেখতেছেন আপু মনিরাও আছে অনেকজন। আর আসো আসো, উঠো উঠো উঠ, তুই ভয় ফর রাখালে ভয় পাচ্ছে দেখেন। ভাই চলে যাবো লুঙ্গি পরে এখন আবার এদিকে। আমি একটা ব্যাগ কিনবো বোঝালে, একটা শীতকালের জন্য ক্যাপ কিনবো দেখি। দোকান আছে আবার, দুটো আসো চারতলা, একটু চারতলায় চারতলায় সুন্দর সুন্দর মাইয়া রে। বিয়ে করবি না রাখাল স্যার? তুই করবি হবে করবি নাকি? বিয়ে করবি স্যার? চাই না, ইবে তো আরো সুন্দর। বিয়ে করবি নি? বিয়ে করলি করতে পারবি না মাই ভালো ভাবনা, তোর বিয়ে করতাম নি সানমার বুদ্ধি আসে না সাই। যা বিয়ে করবি মাই ভালো চাই, সুন্দর সুন্দর হিন্দি সা, হিন্দি সা আসো না দেখুন যা সুন্দর আছে। বিয়ে করবি না সাক গুলো যাবে কিনা সমস্যা নাই, টাকা তুই বয়লা হয় না ধরালে সান্ত্বনা দিবি ধরি মনে হয়। আবারও এখন প্রায় আমরা চারতলায়, মানে যেখানে মোবাইল ঠিক করি চারতলায়। একটা আমার মিতের নাম রাসেল, রাসেল ভাই দোকান যাবো। সবসময় চারতলায় আসি মোবাইলে কোনো কাজ নিয়ে। তারা গেলাই দেখতেছেন ওনার আমার দোকানে অলরেডি অনেক জ্যাম, অনেক জ্যাম। এইতো মোবাইল দিয়ে দিচ্ছি দোকানে, রাসেল ভাইয়ের দোকানে সানমারের চারতলায়। অবশ্যই আপনারা চলে আসতে পারবেন, ভালো কাজ হয় মোবাইলটাতে। কি সমস্যা দেখেন তো? বল কি সমস্যা, বল। ডিসপ্লে আপডেট করতেছে, এখন দেখেন কি ডিসপ্লে পাল্টাইতে হবে নাকি ডিসপ্লে কোনো কিছু পাল্টাইতে হবে দেখেন। সময় কম তার কারণে জানা দিলে আমরা আমরা চলে যাব। আসলে দুঃখিত সেটটা ঠিক করতে পারি নাই, সেটটা রিয়াজ দিন বাজন চাইতে বলতেছে, মানে ওদের কাছে টাচ নাই, টাচ চলে গেছে সেটটার, তেমন দামি ফোন না তার কারণে পাই নাই। অবশ্যই দেখি এখন ওকে আরেকটা সেট কিনে দিতে পারবো নর্মাল, এটা দু এক দিন বছর, কারণ আজকে প্রোগ্রাম আছে কালকে প্রোগ্রাম আছে তার কারণে।